আইডিয়াল অ্যাগ্রো লিমিটেডে আপনাকে স্বাগতম। আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ফেসবুক রিভিউ থেকে। আপনারা চাইলে আমাদের ফেসবুকে সরাসরি জয়েন করতে পারেন। সেটার জন্য আপনাকে যা করতে হবে, সেটার জন্য ফেসবুকে গিয়ে লিখতে হবে www.facebook.com আইডিয়াল অ্যাগ্রো লিমিটেড। তো কথা না বাড়িয়ে আমরা যে মূল বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টিতে আমরা চলে যাচ্ছি। সেই বিষয়টি হচ্ছে টাইগার মুরগির বয়স বেঁধে জায়গার হিসাব। সে একদম শুরু থেকে আপনাদের শেষ পর্যন্ত আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এখন এই জায়গাটা জায়গার হিসাবটা আমি আপনাদেরকে বুঝাবো প্রতি বর্গ ফুটে। তো প্রথম দিন থেকে একদম একদিনের বাচ্চা থেকে শুরু করে আজকের হিসাবটা হবে 22 দিনের বেশি বাচ্চার হিসাব পর্যন্ত, সেটা হচ্ছে 1 থেকে 3 দিন। সেক্ষেত্রে একটি মুরগির কতটুকু জায়গা লাগতে পারে, সে জায়গার পরিমাণটা হচ্ছে 0.2 বর্গফুট এবং 7 থেকে 8 দিন কতটুকু জায়গা লাগতে পারে, আর সে জায়গার পরিমাণটা হচ্ছে 0.35 বর্গফুট এবং 8 থেকে 11 দিন। সেই সময়টাতে যে পরিমাণ জায়গা লাগবে সে জায়গার পরিমাণটা হচ্ছে 0.45 বর্গফুট এবং 12 থেকে 14 দিন বয়সে যে পরিমাণ জায়গা লাগবে সে জায়গার পরিমাণটা হচ্ছে 0.5 বর্গফুট এবং 15 থেকে 20 দিন বয়সে যে পরিমাণ জায়গার প্রয়োজন হবে সেটা হচ্ছে 0.6 বর্গফুট এবং 22 দিনের বেশি যে মুরগিগুলোর জন্য যে পরিমাণ জায়গার প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেকটি মুরগির জন্য 1 বর্গফুট জায়গা লাগবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমার এই কথাগুলো খুব সহজভাবে না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করব। এইখানে বিষয়টা দেখছেন যে একদম আবার একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি যে তাহলে একদিনের বাচ্চা, হ্যাঁ একদিনের বাচ্চা যদি আপনি 1000 পালন করতে চান সেটা হচ্ছে তাইলে 0.2 বর্গফুটে, তা আপনার 200 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনি একদিনের বাচ্চা 1000 পালন করতে পারতেছেন। একদম আবার শেষের দিকে যদি আমরা চলে আসি যে 22 দিনের বেশি যে মুরগিগুলো সেটা যদি পালন করতে চান সেক্ষেত্রে আপনার কতটুকু জায়গা লাগতে পারে, সেই জায়গাটার পরিমাণটা হচ্ছে যে 22 দিনের বাচ্চাটা প্রতি একটি বাচ্চা যদি 1 বর্গফুট জায়গা লাগে তাহলে স্কোয়ার হিসাবে আপনি মোটামুটিভাবে 1000 স্কোয়ার ফিটের মধ্যে 22 দিনের বেশি অর্থাৎ 30 দিনের আগ পর্যন্ত হিসাবে এটা সেই সময়টাতে আপনি প্রায় 1000 মুরগি পালন করতে পারবেন। যেহেতু টাইগার মুরগির গ্রোথ জেনেটিকভাবে একটু বেশি সেক্ষেত্রে আপনি মোটামুটিভাবে সর্বশেষ যে বিষয়টা সেই বিষয়টা তো হচ্ছে 1000 স্কোয়ার ফিটে মোটামুটি 750 বা 800 টাইগার মুরগি পালন করাটাই ভালো। কিন্তু সেক্ষেত্রে কিন্তু সোনালির ক্ষেত্রে এটার ব্যবধানটা একটু অন্যরকম। সেক্ষেত্রে আপনি সোনালি 1000 স্কোয়ার ফিটে 1000 সোনালি মুরগি পালন করতে পারবেন। তো এরকম আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা আমরা নিজেরা জানি বা জানাতে চাই বা আমরা আরও আমাদের ফেসবুকে ঘুরে আসতে পারেন, সরাসরি ফেসবুকে আমাদের মেসেজ কমেন্ট করে আসতে পারেন। এই জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেই বিষয়টা হচ্ছে আমাদের ফেসবুকের জয়েন করতে হবে www.facebook/IdealAgroLimited আপনি পেয়ে যাবেন, অথবা আমাদের আমাদেরকে ইউটিউবেও কমেন্ট করে জানাতে পারবেন যে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন, আপনারা কী জানতে চাচ্ছেন এবং আপনারা কতটুকু বুঝতে পারছেন। তবে আজকের মতো এই ভিডিওটিতে এই পর্যন্তই, পরে দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।